জীবনে একজন বিখ্যাত অভিনেতার জন্মদিন, তাতে আমি উইস করেছিলাম, সে আমাদের রিপ্লাই পাঠিয়েছিল, তো সে দেখতে হলে পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা তো এখন আমরা যাচ্ছি স্যারের বাড়ি, টিচার্স ডে হবে, এর জন্য আমরা কেক কিনতে যাচ্ছি, আরো সব দাদা দিদিরা আসছে, তো চলো। ফটো তুলতে হবে, তাদের খাও ঠিক আছে তো এখন সবাইকে টেট দেওয়া হচ্ছে, আমাদের এখন সব হয়ে গেছে, টেট টেট টাটা, টেট মাথা, টেট খাওয়া সব হয়ে গেছে, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে তালতে। তোমাদের আমি বলেছিলাম 5ই সেপ্টেম্বর জিপালার একজন বিখ্যাত অভিনেতার জন্মদিন ছিল, তাতে আমি উইস করেছিলাম, সে আমাদের রিপ্লাই দিয়েছিল, তো তোমরা জানতে যাও সেতে, সে হচ্ছে রুবেল দাস, তো সেই দাদা আমায় কি লিখেছে, তো চলো তোমাদের দেখাই। প্রথম এখনো কেউ আসেনি, আয়ুষ আমায় বলেছে যে চারটের সময় আসবে, ও চারটের থেকে রেডি হবে, কিন্তু আয়ুষ কেউ আসেনি এখনো, শুধু আমি এসেছি, একটা বোন এসেছে, একটা ভাই এসছে, তো এখন সবাই আসছে, এখন প্রোগ্রামটা চালু হবে, তো চলো প্রোগ্রামটা স্টার্ট করা যাক। মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, ধরায় প্রাণের সেনা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবের সুখ দুঃখে গাছিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়, তা যদি না পারি তবে বাঁচি যত কাল, তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই,
তোমরা তুলিবে বলে সকাল বিকেল নব নব সঙ্গীতের কুসুম ফুটায়, হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। তো আমি এখন যাচ্ছি আতার ম্যামের বাড়িতে। এটা হচ্ছে আমার আতার ম্যাম। এই ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ভালো ভালো কমেন্ট লিখতে ভুলো না জানো। বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। সমস্ত শীতাত ও শীতিতাদের আমার প্রণাম।